নেদারল্যান্ডসের সাম্প্রতিক পারফরম্যান্সের সাথে বাংলাদেশের বড় চ্যালেঞ্জ হোবার্টের ঠান্ডা আবহাওয়া। বৃষ্টি আর বাতাস সাকিব লিটনদের জন্য ভয়ের কারণ হতে পারে। ওপেনিংয়ে দেখা যেতে পারে সৌম্য শান্তকে। একাদশে থাকার সম্ভাবনা বেশি সৈকতের। তিন পেসার দুই স্পিনার নিয়ে একাদশে সাজাবে ম্যানেজমেন্ট। বাংলাদেশ দলের একাদশ কেমন হবে, এই প্রশ্নটা হয়তো সবচেয়ে কঠিন ও সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবশেষ ১৯ ম্যাচে ১২ বার পরিবর্তন হয়েছে ওপেনিং পার্টনার। তবে এই ম্যাচে ওপেনিংয়ে দেখা যেতে পারে সৌম্য ও শান্তকে। আর মিরাজ না খেললে একাদশে থাকবেন সৈকত। তিনজন পেসার, দুজন স্পিনার, সৈকত অথবা নাসুম। নাসুমকে নেওয়ার সম্ভাবনাও থাকছে, যদিও ওয়েদার কন্ডিশন বলছে এখানে পেসাররা সুবিধা বেশি হবে। সেক্ষেত্রে সৌম্যকে দেখা যেতে পারে বল হাতে। বোলিং ফিল্ডিংকে আরও কঠিন বানিয়েছে হোবার্টের ঠান্ডা আবহাওয়া। শেষ অনুশীলনে দায়িত্ব সবচেয়ে বেশি সময় কেটেছে এই দুই বিভাগে। সাম্প্রতিক সময়ে ফিল্ডিংয়ের যে বাজে অবস্থা, সেটা কাটিয়ে উঠতে হবে বিশ্বকাপের মঞ্চে। তাসমান সাগরের অপরূপ সৌন্দর্য আর হোবার্টের প্রাকৃতিক পরিবেশ বাংলাদেশ দলকে আনন্দ দিচ্ছে, মনে প্রশান্তি এনে দিচ্ছে। তবে একটা ভয়, একটা শঙ্কা নিশ্চিতভাবেই তারা করবে বাংলাদেশ দলকে, কারণ এখানকার ঠান্ডা বাতাস আর বৃষ্টির শঙ্কা ম্যাচে চিন্তা বাড়াচ্ছে। বিলের ইউফারে প্রায় ৭০% উইকেট গেছে পেসারদের দখলে। তবে লাইন লেন্থ বজায় রাখতে পারলে স্পিনারও হয়ে উঠতে পারেন কার্যকর। অস্ট্রেলিয়ার মাঠগুলোর মধ্যে সবচেয়ে ছোট হোবার্টের এই ভেনু। স্কোয়ারে ৫৬ মিটার আর স্ট্রেটে ৬০ মিটার। সিঙ্গেলস আর ডাবলসের চেয়ে বাউন্ডারিতে বেশি মনোযোগ দিতে হবে বাংলাদেশকে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, হোবার্ট, অস্ট্রেলিয়া।